ईशान बांगला সংবাদে আমি কুমকুম চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মহাসড়কের জিরো পয়েন্টে বাজপেয়ীর মূর্তির উন্মোচন শুক্রবার, আসছেন গাডকারি ও সরবা। শেষ হলো বিজেপির করিমগঞ্জ প্রদেশ কার্যকরী কমিটির অধিবেশন। সভাপতির দায়িত্বে চার বছর রঞ্জিত দাসের, মিছিল সম্বর্ধনা কাছাড় বিজেপির। খোলা তরোয়াল হাতে বজরং মিছিল, লাভ জিহাদের চোখ উপড়ে ফেলার হুমকি। চলে আসছি বিস্তারিত সংবাদে। শুক্রবার মহাসড়কের জিরো পয়েন্টের মধুরামুখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন করবেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। এছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়া প্রদেশ ও জেলার বিশিষ্ট বিজেপি নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। করিমগঞ্জে শেষ হলো বিজেপির দুদিনের প্রদেশ কার্যকরী কমিটির অধিবেশন। শেষ দিনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অধিবেশনে আগামী বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে আলোচনা হয়। হিমন্ত বিশ্ব শর্মা তার ভাষণে কংগ্রেস ও আজমলের আতাতকে তীব্র আক্রমণ করেন। করিমগঞ্জের অধিবেশন নিয়ে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট। ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যনির্বাহীর যে দুদিন ব্যাপী সম্মেলন, এই সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছিল সীমান্ত শহর করিমগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার মাঠে। প্রথম দিনে এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি তার ভাষণে সেদিন একটা কথা বলে দিয়েছে, সবাইকে জুট বেঁধে লড়াই করতে হবে, কারণ আগামীতে 2021 ফের সরকার গঠন করবে বিজেপি সরকার এবং তাদের টার্গেট 100+ মিশন। সেই মিশনটাকে সামনে রেখেই যেতে হবে এবং আজকে ছিল তার অন্তিম দিন। এবং অন্তিম দিনের যিনি মুখ্য অতিথি ছিলেন তিনি হলেন নেডার চেয়ারম্যান তথা অসমের শিক্ষা, স্বাস্থ্য এবং আরও বিভিন্ন দপ্তরের যিনি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আসার পর এই কার্যনির্বাহী সভায় যোগ দেওয়ার পর যেন ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা রয়েছেন তাদের যেন একটু অক্সিজেনের মাত্রাটা তিনি বাড়িয়ে দিয়ে গেছেন এবং বারবার আহ্বান জানিয়েছেন যে প্রত্যেককে একজুট হয়ে মিশনকে সফল করতে হবে, 100+ যে তাদের মিশন সেটাকে পূর্ণ করতে হবে। কিন্তু তিনি তার ভাষণে অনেকবার তিনি আজমলকে, বদরুদ্দিন আজমলকে কিন্তু আক্রমণ করেছেন। তিনি এও বলেছেন যেভাবে লাচিত বরফুকন ঔরঙ্গজেব মোগলকে যেভাবে আসাম থেকে তাড়িয়েছিলেন সেইভাবে আজমলকে তাড়ানোর জন্য প্রত্যেককে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক সদস্যকে লাচিতের ভূমিকা গ্রহণ করতে হবে, না হলে আজমল এই অসমের যে সংস্কৃতি বা কৃষ্টি সেটা নষ্ট করে দেবে। অর্থাৎ এই দুদিনব্যাপী যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলন থেকে কার্যত ভারতীয় জনতা পার্টির 2021 নির্বাচনের রণরঙ্কা তারা বাজিয়ে দিয়ে গেছেন এবং কর্মী কার্যকর্তা সবাইকে বারবার ঐক্যবদ্ধ হয়ে আগামী 21 নির্বাচনে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটি আসনে অনেকজন প্রার্থীর দাবিদার থাকতে পারেন, প্রার্থিত্ব পাবেন একজন, কিন্তু যারা পাবেন না তারাও কিন্তু যেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো বিরোধিতা না করেন, কারণ ভারতীয় জনতা পার্টি একটা দল, সেটাতে কোনো ব্যক্তির স্থান নেই, সেটা একটা দল এবং দলের আদর্শ মেনে সবাইকে চলতে হবে। এমনকি রঞ্জিত দাস রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন নতুন আঞ্চলিক দলকে, যে তিনি বলেছেন যে যেগুলো আঞ্চলিক দল হয়েছে সেটা বিজেপির জন্য কোনো এফেক্ট নয়। এবং তিনি কিন্তু আরও চ্যালেঞ্জ করেছেন যে বরাক উপত্যকায় যদি একটি আসন নতুন আঞ্চলিক দল গঠন করতে পারে তো এখানকার কার্যকর্তারা পদত্যাগ করবেন। অর্থাৎ বিজেপি আত্মবিশ্বাসী যে আগামী 21 নির্বাচনে তাদের যে মিশন 100+ সেটা তারা যে কোনো মূল্যে সেটা বাস্তবায়িত করবে এবং সেই বাস্তবায়িত করার জন্য প্রত্যেক কর্মীদেরকে এখানকার যারা নেতারা আছেন বা দলের যারা শীর্ষ নেতারা তারা আহ্বান জানিয়েছেন। এই সম্মেলনে ভারতীয় জনতা পার্টির রাজ্যের যিনি প্রভারী রয়েছেন ভৈজেন্দ পাণ্ডে, উত্তর পূর্বের সাংগঠনিক সম্পাদক অজয় সামিয়াল জামিয়াল থেকে শুরু করে দিলীপ শইকিয়া, রামের কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, এই ভারতীয় জনতা পার্টির যারা অসমের যারা সাংসদ, যারা মন্ত্রী, যারা বিধায়ক এবং দলের শীর্ষরা
কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং দুদিনব্যাপী সীমান্ত শহর করিমগঞ্জে যেন ভারতীয় জনতা পার্টির একটা উৎসবমুখর পরিস্থিতি ছিল, গোটা শহর ছিল নিরাপত্তার চাদরে মোড়া, কারণ ভিভিআইপিদের ছিল প্রচণ্ড আগমন। বলতে গেলে ভিভিআইপিদের হাত বসেছিল সীমান্ত শহর করিমগঞ্জ। বড়োল্যান্ডের জয় আগামী বিধানসভার নির্বাচনে বিজেপির জয়কে সুনিশ্চিত করল। করিমগঞ্জে বিজেপি কার্যকারিণী সভায় একথা বলেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 2016 সালে আমরা এখানে একটি আসনও পাইনি, কিন্তু এবার আমরা এখানে জিতেছি। এই জয় বিজেপির আগামী বিধানসভার জয়কে নিশ্চিত করল। সভাপতির দায়িত্বের 4 বছর পূর্ণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস, তাই তাকে ব্যতিক্রমী সম্মান জানাল শিলচর বিজেপি। করিমগঞ্জ থেকে শিলচরে ফেরার সময় তাকে মিছিল করে নিয়ে আসা হয় বিজেপি অফিসে। সেখানে প্রদেশ সভাপতিকে জমকালো সম্বর্ধনা জানানো হয় কাছাড় বিজেপির পক্ষ থেকে। জেলা সভাপতি কৌশিক রায় ও সহসভাপতি দীপায়ন চক্রবর্তী তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। আজকে আমাদের রাজ্যিক সভাপতি মাননীয় রঞ্জিত দাস মহাশয় আপনারা লক্ষ্য করেছেন গত 10 দিন থেকে বরাক সফরে এসেছেন আর পার্টির কার্যকর্তাদের সাথে প্রত্যেকটা মণ্ডলে গিয়ে মিটিং করেছেন। তার পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে 23 আর 24 তারিখে স্টেট এক্সিকিউটিভ হয়েছে করিমগঞ্জে, সেখানে মাননীয় রঞ্জিত দাসকে আজকের দিনে আমরা যেহেতু সরকারের রঞ্জিত দাস মহাশয় সভাপতি হওয়ার পর থেকে রাজ্যিক সভাপতি হওয়ার পর থেকে আজকে 4 বছর আর সফলতার সহিত উনি অতিবাহিত করেছেন, যার জন্য ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির যে যুব মোর্চা ওনাকে বাইক র্যালি করে আমরা সবাই এখানে নিয়ে এসেছি আর এখন আমাদের পার্টি অফিসে ওনাকে নিয়ে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকে আমরা রঞ্জিত দাস মহাশয়কে আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টির স্বপ্ন, যিনি স্বপ্নের পুরুষ আমাদের মাননীয় অটলজি, ওনার যে মূর্তি উন্মোচন হতে যাচ্ছে সেখানে আমরা যাব আর আগামীকালকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে শিলচরবাসী তথা কাছাড়বাসী আপামর জনসাধারণকে আমরা আহ্বান করছি যে বরাকের স্বপ্ন শুধু নয়, গোটা ভারতবর্ষের স্বপ্ন শুধু নয়, যিনি আর গোটা বিশ্বে পরিচিত ছিলেন এই মহামানবের যে মূর্তি আমরা উন্মোচন করতে যাচ্ছি সেটা নর্থ ইস্টার্ন উত্তর পূর্বাঞ্চলে প্রথম আমরা মূর্তি এখানে বসাতে যাচ্ছি। সেখানে আপামর জনসাধারণ সবাই মিলিত হয়ে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করছি এখানে ওনার এই মূর্তি স্থাপনে আপনারা করুন, সহযোগিতা করুন আর এখানে আমাদের মাননীয় নীতিন গাডকারিজি আসছেন, নীতিন গাডকারিজির মাধ্যমে এই মূর্তি স্থাপন হবে, তাই জনসাধারণকে আবারও ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। শিলচর শহরের বুকে খোলা তরোয়াল নিয়ে বিশাল মিছিল করল বজরং দল। লাভ জেহাদ বিরোধী আইন তৈরি সহ আরও কয়েকটি দাবির সমর্থনে এই মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে। এ নিয়ে নিজেদের বক্তব্য জানান বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতারা। বিশ্ব হিন্দু পরিষদ নেতা পূর্ণেন্দু মণ্ডল বলেন, লাভ জেহাদের বিরুদ্ধে সরকার আইন করুক, অন্যথায় যারা লাভ জেহাদ করবে তাদের চোখ উপড়ে ফেলা হবে। শরিয়ার র্যালি, আজকের র্যালি শক্তির র্যালি, হিন্দু সমাজের শক্তি প্রদর্শনের র্যালি। আজকে গোটা হিন্দু সমাজ 1991-এ যেভাবে রাপ্রির রাজা ধ্বংস করে ওখানে যে আমাদের রাম মন্দির ছিল সেই রাম মন্দিরকে উত্তোলন করেছে এবং প্রত্যেক বছর আমরা 6ই ডিসেম্বর তা পালন করতাম, কিন্তু এই বছর আমরা 24 তারিখে আমরা পালন করছি তিথি অনুসারে। আজকে 24 তারিখ আমাদের এই ডেট পড়ল, এজন্য আজকে আমাদের শৌর্য, আজকে আমাদের শক্তি প্রদর্শন এবং সমগ্র ভারতবর্ষে এই 25 তারিখে এবং 24 তারিখে সমগ্র দেশে এই র্যালি আয়োজন করা হয়েছে। লাভ জেহাদিদের জন্য একটাই মেসেজ, আপনারা যদি শিলচর থাকেন, শিলচরে লাভ জেহাদের এগেনস্টে যুদ্ধ আমরা অনেকদিন আগেই ঘোষণা করেছি, আপনারা দেখেছেন,
এবং তারপর থেকে যারা লাভ জয়ী আছে ওদের কোমর ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এবং এইটা আগেও তো দেখেন, আমার যে স্টেটমেন্টটা ছিল বিগত অনেক বছর ধরে শিলংয়ে মেঘালয়ে যেসব ও হিন্দুরা আছে ওদের উপর অত্যাচার চলছে, এখানে যারা হিন্দুরা আছে কখনো বাঙালিদের উপর আক্রমণ, কখনো নেপালিদের উপর আক্রমণ, কখনো পাঞ্জাবিদের উপর আক্রমণ, কখনো বিহারিদের উপর আক্রমণ, পৃথক পৃথকভাবে আক্রমণ হচ্ছে। কিন্তু প্রত্যেকজন হিন্দু সম্প্রদায়ের লোক এবং বিগত এক বছর ধরে এনআরসির নামে যেভাবে হিন্দুদেরকে এখানে হয়রানি করা হচ্ছে, বলা হচ্ছে যে সকল বাঙালিরা বাংলাদেশি বলে ওদের চার্চে এইসব করাচ্ছে, চার্চে চার্চ সামনে আসে না, কিন্তু চার্চ ওখানে যারা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে ওদেরকে দিয়ে ওখানে হিন্দুদেরকে হেনস্থা করাচ্ছে, হিন্দুদেরকে মার্ডার করানো হচ্ছে। আমাদের এখান থেকে আপনারা জানেন বরাকভেলি থেকে নিগ্রিমসের ড্রাইভার নিয়ে গেছিলো, পেশেন্ট নিয়ে গেছে, সে আসার সময় ওকে হত্যা করা হয়েছে। এখানে হিন্দুদেরকে দোকানদারকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না, ওদেরকে ঘর বানানোর পারমিশন দেওয়া হচ্ছে না, যাদের ট্রেড লাইসেন্স অফিস দিচ্ছে না, এবং স্টুডেন্ট অর্গানাইজেশনরা গিয়া ট্রেড লাইসেন্স চেক করে যখন লোকেরা ট্রেড লাইসেন্স দেখাতে পারে না ওদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। সমগ্র মেঘালয় এবং শিলংয়ে ওপেন পোস্টার লাগানো হচ্ছে, যারা বাঙালিরা মানে এখান থেকে মেঘালয় থেকে চলে যেতে হবে, কতদিন সহ্য করা হবে, কতদিন মার খাবো আমরা। আমাদের রামকৃষ্ণ মিশন তালা মেরে দেওয়া হয়েছিল, আর মার নয়, আর মার খাওয়া যাবে না, এখন মারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। এবং হিন্দু সমাজ আজকে তৈরি, আপনারা দেখছেন আজকে হিন্দু সমাজের শক্তি প্রদর্শন, হিন্দু সমাজ তৈরি হয়ে গেছে, এখন যেমন কুকুর তেমন মুগুর হয়ে জবাব দেওয়া যায়। র্যালি হচ্ছে শিলচর শহরে, আমরা জানি 1990 সালে অযোধ্যায় রাম মন্দিরের জন্য কর সেবক কালে, সেই সময় আমাদের দুজন কর সেবক শরৎ কোঠারি রাম কোঠারি রাম মন্দির নির্মাণের জন্য শহীদ হয়েছিল। আর আগামী 15 জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী রাম মন্দিরের জন্য 10 টাকার কুপন, 100 টাকার কুপন, 1000 টাকার কুপন, তত তার উপরে যারা অর্থ প্রদান করবেন রাম মন্দিরের জন্য সেই অর্থ লাগানো হবে। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রাম মন্দির হবে এবং হিন্দু রাষ্ট্রের পুনঃস্থাপন হবে অযোধ্যার দ্বারা। তাই আজকে শিলচর শহরের সমস্ত বজরঙ্গী ভাইরা আনন্দে উল্লাসে মেতে উঠেছে। সমস্ত অভিযান 15 জানুয়ারি শুরু হবে, তার আগে সমস্ত কার্যকর্তারা সমস্ত সমাজকে একটি মেসেজ দেওয়ার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আর একটি বিষয় আমরা জানি, চারিদিকে লাভ জেহাদ বাড়তে শুরু করেছে, হিন্দু যুব সমাজে জাগতে শুরু করেছে। এ লাভ জেহাদি তোমরা কান খুলে শুনে রাখো, আর একটি হিন্দু মেয়ের দিকে যদি আর চোখে তাকাও তোমাদের চোখ কুপড়ে ফেলা হবে। বজরঙ্গল তার জন্য সমস্ত ভারতবর্ষ তথা শিলচরে তৈরি হচ্ছে। লাভ জেহাদ সমস্ত ভারতবর্ষে চলছে, মুসলিমদের দ্বারা, মুসলিম উগ্রপন্থী আয়েশের চরের দ্বারা চলছে। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয়, সরকার যদি আইন প্রণয়ন না করে, হিন্দু সমাজ বজরঙ্গল হাত অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। কারণ নিজের মা বোনকে রক্ষা করার জন্য, আমাদের মা বোনকে রক্ষা করার জন্য আইন আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকারকে বাধ্য হলে প্রয়োগ করতে হবে। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অস্থি কলশ এসে পৌঁছলো বরাক উপত্যকায়। গুয়াহাটি থেকে 3 জেলার জন্য অস্থি নিয়ে শিলচর পৌঁছলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহনলাল দাস। বরাকে আসার পর প্রথমে অস্থি নিয়ে আসা হয় কালাইন ব্লক কংগ্রেস অফিসে। সেখানে শ্রদ্ধা জানান কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার, উপসভাপতি জাকির খান, সন্দীপ দাস, কালাইন জিপি সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা। মহাসড়কের কাজ অসম্পূর্ণ রেখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর তীব্র বিরোধিতা করল শিলচর শহর কংগ্রেস। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা দেয় কংগ্রেস। কংগ্রেস নেতারা বলেন, মহাসড়কের কাজ শেষ না করে মূর্তি বসিয়ে অটলজিকেই অসম্মান করা হচ্ছে। গোটা অভিযানের নেতৃত্ব দেন শহর কংগ্রেসের সভাপতি সজল বণিক। জেলা কংগ্রেসের নির্দেশে আমরা এই ধর্নায় বসেছি, আমাদের ক্ষুদিরাম পাদদেশে। এই ধর্নার যে উদ্দেশ্য, আগামীকাল 25শে ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মতিথি, এবং এই জন্মতিথিতে আমাদের মহাসড়কের জিরো পয়েন্টের মধ্যে
ওনার প্রতিমূর্তি স্থাপন হবে, এই প্রতিমূর্তি উন্মোচন হবে। আমরা অটল বিহারী বাজপেয়ীর যে প্রতিমূর্তি উন্মোচন হবে বা এই যেন একটা ব্যক্তিত্বের একটা যে ফলক বসবে, আমরা কংগ্রেস সম্পূর্ণভাবে স্বাগত করি। কিন্তু অতি দুঃখের বিষয়, আজকে মহাসড়কের যে অবস্থা, শুধু 1 কিলোমিটার রাস্তা, 31 কিলোমিটার রাস্তা অসমাপ্ত রেখে গিয়েছিল, যা ওনার স্বপ্নের, অটল বিহারী স্বপ্নের সৌরাষ্ট্র মহাসড়কের রাস্তার শুধু কংগ্রেস সরকারের আমলে সম্পূর্ণ কাজ শেষ করে 31 কিলোমিটার রাস্তা যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আইনি যে নিয়মের মধ্যে রেখে গিয়েছিল তা রেখে গিয়েছিলেন। কিন্তু আজকে 31 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ না করে ভাঙ্গা জীর্ণ জড়া রাস্তার উপর আজকে এই যে মহান ব্যক্তি, যে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার যে ফলক উন্মোচন করবেন, আমি মনে করি ওনাকে আজকে অসম্মান করা, আমরা কংগ্রেস মনে করি, আমরা ভারতবাসী মনে করি ওনাকে অসম্মান করা। তাই আমরা বলছি আগামী কল্লের যে সভা হবে, উন্মোচন সভা, এই সভাতে মুখ্যমন্ত্রী আসবেন, স্বাস্থ্যমন্ত্রী আসবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী আসবেন। তাদের কাছে আমাদের কংগ্রেসের তরফ থেকে যে দাবি, এই দাবিটা হয়েছে যে গতকালকে আমাদের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব অলরেডি ওনার কাছে এই কথাগুলো বলে গেছেন যে আজকে 31 কিলোমিটার রাস্তা আপনি না দেখে কীভাবে আজকে এখানের মধ্যে ওনাকে অসম্মান করা হয়। ক্রিসমাস পালন নিয়ে হিন্দুত্ববাদীদের ফতোয়ার মাঝে শিলচর রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ ও শ্রীমার মাঝে বসিয়ে পুজো করা হলো প্রভু যীশুকে। মিশনের পূজককে মা মেরির কুলে প্রভু যীশুর ভোগ আরতির ব্যবস্থা হয়। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজজি স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, এই দিনটি বহ্নি দিবস হিসেবে পালন করে থাকে রামকৃষ্ণ মিশন। 86 খ্রিস্টাব্দের জুলাই মাসে ঠাকুর রামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে ঠাকুরের ত্যাগী সন্তানরা ঠিক করলেন যে তারা বাবুরাম মহারাজের দেশের বাড়িতে বেড়াতে যাবেন। বাবুরাম মহারাজের মাও নিমন্ত্রণ করেছিলেন। বাবুরাম মহারাজ ছিলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের একজন, পরবর্তীকালে নাম হয়েছিল স্বামী প্রেমানন্দজি। সেই প্রেমানন্দজি নরেন, মানে বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ, এরকম আরও কয়েকজন ত্যাগী সন্তান, তারা এই সময়ে আটপুর, হুগলি জেলার আটপুরে প্রেমানন্দজির জন্মস্থানে গিয়েছিলেন। মা খুব সেবা শুশ্রূষা করছেন, তার মা সন্তানরা এসেছে আর তারাও মনের আনন্দে জপ ধ্যান তপস্যা করছেন, বড় বড় পুকুর, ফাঁকা মাঠ, গ্রামের জমিদার বাড়ি। তা এইরকম 24শে ডিসেম্বর সন্ধ্যের সময় ওরা একটা গাছের তলায় ধুনি জ্বালিয়ে সবাই জপ ধ্যান তপস্যায় মগ্ন। তারপর তপস্যার শেষে তারা যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, রাত্রি অনেক রাত্রি, তখন স্বামী বিবেকানন্দ মধ্যে যীশুখ্রিস্টের ভাবের একটা উদয় হলো। তিনি যীশুখ্রিস্টের ত্যাগ, তপস্যা, বাণী এসব নিয়ে বিশাল আলোচনা করলেন, সবাইকে একটু বলতে লাগলেন এবং বললেন, এই দেখো তিনি অবতার পুরুষ, তিনি তার নিজের জন্যে কখনো একটা আঙুল পর্যন্ত হেলন করেননি, এমনকি যখন তাকে পুরস্কারে বিদ্ধ করতে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যে প্রকৃত এরা জানে না এরা কী করছেন, এদের তুমি ক্ষমা করো। এই হচ্ছে ত্যাগী, ক্ষমাশীল। তা আমরাও তার তিনি যেমনভাবে জীবন গঠন করেছিলেন ঠাকুর রামকৃষ্ণের নামে, আমরাও একটা সঙ্গ গঠন করব। কালাইনছড়া চা বাগান কর্তৃপক্ষের একগুয়ামিতে একটি সরকারি সড়কের কাজ 3 মাস থেকে অর্ধসমাপ্ত রয়েছে। পশ্চিম কাঠিগড়ার গোবিন্দকুপা 5 নম্বর ওয়ার্ড থেকে ক্র্যাক পার্ক বাগান পর্যন্ত এই রাস্তাটির নির্মাণ কাজ করছে পূর্ত বিভাগ, কিন্তু বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের উস্কে দিয়ে বারবার কাজ বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল 10টায় মহিলা শ্রমিকরা এসে জাতীয় সড়ক ও নির্মীয়মাণ সড়কের সংযোগস্থলে কাঁটাতারের বেড়া বসিয়ে দেন। স্থানীয় এপি সদস্য গৌতম বৈষ্ণব জানান, কালাইনছড়ার ম্যানেজার প্রদীপ গগৈ এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব তৈরির চক্রান্তের চেষ্টায় রয়েছেন। আজকে আমরা এই যে রাস্তা, সরকারি এটা রাস্তা, এটা প্রায় এই 66 লাখ টাকা মধ্যে একটা ব্রিজ আছে 6 কোটি টাকার। হ্যাঁ, এটা তোমার এই কাজ প্রায় কমপ্লিট, কেন 900 মিটার মধ্যে খালি 127 মিটার ওই যে আমার পিছনে যে জায়গাটা 127 মিটার বাকি রয়েছে, এটার উপরে খালাইনছড়া বাগান চা বাগানের আন্ডার এই কালভার্ট রয়েছে, এখানে একটা কালভার্ট রয়েছে, ওই একটা কালভার্ট রয়েছে, তারাও এরিয়া রয়েছে, তখন কোনো অবজেকশন করছে না, তখন নতুনভাবে তারা একটা অবজেকশন করছে, এর মধ্যে একটা কিচ্ছু আছে যেটা আমি খুঁজতে পারি না। যাই হোক,
মানে এই যে সরকারি কাজগুলো যে আজকে ইয়ে করে আজকে নিরীহ বাগানের কিছু মানুষ পাঠাইয়া হ্যাঁ কালাঞ্চরার ম্যানেজারে এই তোমার এই যে টুটি গাড়িয়ে গেছে আমরা সার্কুল অফিসার সার্কুল অফিসার যে তান স্যারেও কইছি আমরা গুমরার আইসি স্যারও এই আইসলাই কেন আয়া দেখে গেছেন তারা কইছেন যে কুটিটা আফাত যেরকম আছে এইরকম টাকার কথা আসলো এরপরে এরা মানছে না কিছু মানুষ উস্কাই দেওয়া হয়েছে কালাঞ্চরা বাগান উস্কাইতেছে কে বাগান ম্যানেজার বাগান ম্যানেজার কালাঞ্চরা বাগান ম্যানেজার কেউ কোনো অবজেকশন নাই কালাঞ্চরা বাগান ম্যানেজারে এই সমস্ত নাটক কালাঞ্চরা বাগান ম্যানেজারে করে এখানে অ্যাকচুয়ালি দেখুন ইনি কোনো প্ল্যান্টেশন কিছু নাই এটা ফ্রি জায়গা এখানে আজকে থেকে এক বছর আগে এটা এই আজকে থেকে এক বছর আগে রাস্তার মাটি পড়ছে সেন্টি কমপ্লিট জাস্ট মেটাল হইতো সিসি ব্লক লাগতো হ্যাঁ কিন্তু আজকে ম্যানেজারের কিতা ডিমান্ড জানি না ডিমান্ডটা হয়তো পান না এর লাগে তাই এই ধরনের তানার শ্রমিক দিয়া এই ধরনের আমরা হ্যারাসমেন্ট করে এদিকে মানুষ আছে একটা পুরা একটা চা বাগান আছে পুরাটা স্কুলের ছাত্র যাইতে যাইতে অসুবিধা হয় কেন নদী আছে ব্রিজ দিছে আমরা এমএলএ হ্যাঁ ব্রিজ দিছে এরপরও তানের ডিমান্ডের লাগে আজকে এতটুকু হ্যারাসমেন্ট করা হলে এত অঞ্চলে মানুষের একদিন খুলে একদিন বন্ধ করে একদিন নানান তাই এই ধরনের নাটক করে আর ঠিক আছে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বরখলার বিধায়ক কিশোরনাথকে করিমগঞ্জ যাওয়ার পথে শালচাপড়ায় স্বাগত জানালেন বিজেপি কর্মী ও সমর্থকরা হিমন্তকে স্বাগত জানান শালচাপড়া মণ্ডল বিজেপির কর্মকর্তারা শালচাপড়া সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে স্বাগত জানান আবদুল্লাহ চৌধুরী ভাঙ্গারপাড় জিপির সভানেত্রী আসেমতারা বরভুইয়া ও শালচাপড়া জিপির এপি সদস্য যুগেন্দ্র কুমার সিনহা ও আদিত্যগিরি বরপাত্র সিনহা প্রমুখ গ্রাহক সুরক্ষা সমিতির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হোটেল ইলোরা হেরিটেজে এ নিয়ে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী জানান গ্রাহক সুরক্ষা দিবসে এই দিনটি পালন করা হচ্ছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ্ত আজকে ২৪ ডিসেম্বর জাতীয় গ্রাহক দিবস আজকে এই দিবসে গ্রাহক সুরক্ষা সমিতি তার ২৫ বছর পূর্তি এবং বছরব্যাপী অনুষ্ঠানের এখানে আনুষ্ঠানিক সূচনা করেছে ইলোরা হেরিটেজের সভাকক্ষে তো আজকে এখানে আমরা অনেকেই পেয়েছি আজকে এখানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ্য মহাশয় শিলচর গ্রাহক আদালতের সভাপতি বিষ্ণু দেবনাথ সহ আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন তো আমরা আগামী এক বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ২৫ বছর পূর্তি আমরা পালন করব এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে গ্রাহক আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা সবাই আসবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন আমরা আশা করব আগামী দিনগুলোতে আমরা সুন্দরভাবে আমাদের কাজকর্ম এগিয়ে নিই আলগাপুরে কম্বল বিতরণ করল আজমল ফাউন্ডেশন বৃহস্পতিবার জামিয়ত উলামা হিন্দের আলগাপুর বিধানসভা কেন্দ্র কমিটির উদ্যোগে এই কম্বল বিতরণ হয় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড ম্যানেজার মৌলানা ফারুক আহমেদ আলতাফ হোসেন লস্কর হিফজুর রহমান মজুমদার বাহারুল ইসলাম বরভুইয়া সেলিমুদ্দিন চৌধুরী প্রমুখ আজমল ফাউন্ডেশনের কাছে আমরা কৃতজ্ঞ যে আলগাপুর জেলা মন্ডল করার পর থেকে নিয়ে যে আজমল ফাউন্ডেশন যেভাবে আমাদের মানে দাবিতে সাড়া দিয়েছে এবং আজমল ফাউন্ডেশনের কাছে আমরা আরও দাবি রেখেছি যে আলগাপুরে একটি হসপিটালের দরকার আলগাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার এসব প্রতিদিন আজমল বলেছেন বিবেচনা করবেন এবং আজমল ভবনের কথাও আমরা বলেছি উনি বলেছেন যে আমরা এখানে বিবেচনা করবো তাই আশা করি উনি বিবেচনা করবেন দ্বিতীয়ত একটি কথা হচ্ছে যে আজমল ফাউন্ডেশন শুধুমাত্র মুসলমানকে সাহায্য করে এইভাবে নয় মানুষের কাছে একটি ভুল ধারণা হয়ে যায় হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করে এবং জমিয়ত উলামা হিন্দের আদর্শের মধ্যে একটি নির্দেশ আছে যে আন্তঃসাম্প্রদায়িক যেটা যে আমরা বিভিন্ন ধর্মীয় মানুষের সাথে মিটিং করে সভা করে উনাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি যদি আমাদের মধ্যে সৃষ্টি হয় তাও আমরা করব এবং এটা আজমলের বিশেষ অবদান এবং আমরা আগেই বলেছি আপনারা নিশ্চয় দেখেছেন হাম হসপিটালে বা আমাদের মালুয়া যে হসপিটাল হয়েছে অনেক গরিব দুঃখী হিন্দু মানুষ আছেন তাদেরকেও আমরা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে যদি কেউ সাহায্য চায় আমরা লিখে দেব যে মানুষটা গরিব মানুষ তাকে সাহায্য করা হোক এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাহায্য করে এবং জমিয়তের একটি আদর্শ হচ্ছে যে একটা অরাজনৈতিক দল সামাজিক যখন কাজ করি আমরা তখন এখানে শুধু মানুষের কাজ করি এখানে কোনো ধর্মীয় বিশেষ ব্যক্তির কোনো প্রাধান্য দেওয়া হয় না
বিজেপির প্রদেশ সম্মেলন চলার সময় যাতে ভিআইপিদের চোখে না পড়ে তারাপুর সেকেন্ড গেটের এই কদর্য চেহারা, তার জন্য সতর্ক ছিল পূর্ত বিভাগ। এই জায়গাটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। এই জায়গাটি যদি চোখে পড়ত মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর তাহলে লজ্জার সীমা থাকতো না, কিন্তু এটি কার লজ্জা, এটাই বড় প্রশ্ন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মহাসড়কের জিরো পয়েন্টে বাজপেয়ীর মূর্তির উন্মোচন শুক্রবার, আসছেন গাডকারি ও সর্বা। শেষ হল বিজেপির করিমগঞ্জ প্রদেশ কার্যকরী কমিটির অধিবেশন। সভাপতির দায়িত্বের চার বছর রঞ্জিত দাসের, মিছিল সম্বর্ধনা কাছাড় বিজেপির। খোলা তরোয়াল হাতে বজরং মিছিল, লাভ জেহাদের চোখ উপড়ে ফেলার হুমকি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।